থিয়েটারে রিলিজ করেছে ভালো মানে আমার মনে হলো ফাইনালি 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 কেউ আফটার ম্যারিড মেয়েদের কোনো কিছু দেখালো প্লিজ মানে যেমন কি বলে কিছুদিন আগে যেটা হয়েছিল সিনেমাটা শিল্পা শেট্টি স্টিল হ্যাজ ইট হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্কাপল আমি অম্বালি আমি অভিষেক আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে তার আগে চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে নিন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে যখন নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়া আপনারা আমাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই মাঝে মাঝে কোয়েশ্চেন অ্যান্সার্স দিই ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন অথবা আপনারা নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে একদম আজকে আমরা একটা হিন্দি মুভির ট্রেলার রিয়াকশন নিয়ে এসেছি সুখী যেটা ডাইরেক্ট করছে সোনাল জোশি প্রোডিউস করছে টি সিরিজ আর কাস্টে আছে শিল্পা শেট্টি অনেক দিন পর আসছে অনেক মানে অনেক দিন পর আই থিঙ্ক ছিল আমার মনে নেই কবে পড়তে দেখেছি আর আছে অমিত সাদ কুশা কপিল এবং অন্যান্য অনেকে তো জানি না কোনো স্টোরি নিয়ে কোনো আইডিয়া নেই তো দেখা যাক ট্রেলার দেখে বুঝতে পারবো কি টপিক নিয়ে করেছে আমার একটু আছে আমি চলে চলে চোখে আসছে জিন্দগি তো বাস সুবহ কি চায় আর রাত কে দুধ কে বীচ মে লটক রহি হ্যায় সুখী ইয়ার মেরে আন্ডারওয়্যার নহীং মিল রহে শঙ্কর কি বেটি কো তুনে ভগওয়া হ্যায় মুঝে ক্যা পতা থা ও ভাগ রহি হ্যায় উসনে কাহা সুখী পাবজি ক্যাব বুক কর দো তো মে নি কর দি সুখী ইয়ার তু মুঝে কব সুখী হোনে দেগি সুখী কি আপকা ডান্স তো আগ লাগা দেতা হ্যায় আগ बीजी बुला रही है सास दीवार पे होना ज्यादा अच्छी लगती है व्हाट्सएप ग्रुप क्या है कुत्तियों का रियल में फट के हाथ में आ गई थी कुत्ता तेरी बेटी है इतना तो अंदर से सीख के आई है तूने पंजाब से आने में ड्रामे किए ना तो जुत्ती उतार लेनी है मैंने इतना आसान नहीं है बट आई एम ट्राइंग कैसी मां तू दो महीने में उसके बोर्ड के एग्जाम है और तुझे दिल्ली जाके अय्याशियां करनी है तू इतनी सेल्फिश कब से हो गई सुखी अरे अपनी बोरिंग जिंदगी से थोड़ा सा ब्रेक क्या मांग लिया मैं सेल्फिश हो गई बस यार मैंने कह दिया ना तू कहीं नहीं जा रही पापा मम्मी कहाँ हैं अये यार सुखी सुखी पहर दी बच्ची यार सुखी फ्रेंड्स ने सेंटर का तो मने मने आए टेढ़े बुट्टे देखने के लिए इतना सच के आए পঞ্জাবী একদম গালি গালাজ সব ভালো মানে আমার মনে হলো ফাইনালি 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 কেউ আফটার ম্যারিড মেয়েদের কোনো কিছু দেখালো প্লিজ মানে যেমন কি বলে কিছুদিন আগে যেটা হয়েছিল সিনেমাটা শিল্পা শেট্টি স্টিল হ্যাজ ইট শিল্পা শেট্টি স্টিল হ্যাজ ইট এত বছর পরে এসেও মানে মনে হয়নি যে ও ছিল না এতদিন ধরে ছিল না আর না ওই সিনেমাটা যেটা বলছিলাম বেবো আর এরা মিলে যে করলো চারজন মেয়ে কি নামটা ছিল বিরোধী বেডি বিরোধী বেগারে ওখানেও দেখানো হচ্ছে বিয়ের আগে মানে ব্যাপারটা হচ্ছে বিয়ের পরে তো কিছুই নেই আর বিয়ের পরে মেয়েরা অন্যরকম যে ভাই চাপ অনেক কিছু রেসপন্সিবিলিটি যেগুলো ছেড়ে গেলে এই অবস্থা হয় বাড়িতে বার্গার খেয়ে থাকা হয় মানে ব্যাপারটা হচ্ছে ওই একটা কথা যে বললো না যে সুখী তু মুঝে কব সুখী হোনে দেখি এবার ছিল বলে যে কত সুখী ছিল যখন চলে যায় রিয়েলাইজ করে ব্যাপারটা আর থ্যাংক গড আফটার ম্যারিড
মেয়েদেরকে নিয়ে জিনিসটা দেখানো হলো যে আর শুধু আফটার ম্যারেড না, বাচ্চাটা অত বড় যে অত রেসপন্সিবিলিটি নিয়ে তারপরে when you are just asking a break মানে আর শিল্পা শেট্টিকে একদম পারফেক্টলি ম্যাচ করেছে এই রোলে, পারফেক্টলি একদমই মানে যেরকম হওয়া উচিত এরকম একটা ক্যারেক্টারকে সেরকমই প্লে করেছে। আর আমার মনে হয় ও নিজেও যেহেতু ধর একজন মা, অনেক বাচ্চা অনেক বড় থেকে যদিও, হ্যাঁ ওর বাচ্চা কত বড়, ছোটটা আরো ছোট, ছোটটা অনেক ছোট, না না ছোট না, বড়টা 8 9 বছর, ছোটটা আরো ছোট অনেক ছোট, বাট এত বড় না, বাট রিয়লাইজ দুটোর একটা এ। আর ওকে মানাচ্ছো কারণ কি ও ওই এজে দাঁড়িয়ে আছে নিজেও একটা নরমাল, কেন কি অ্যাক্ট্রেস বলে ওর ছোট বাচ্চা, বাট ও নরমাল লাইফে এই এজে মানে সেরকমই থাকে, তো ওই ফিলটা আছে যে এতদিনের ব্রেকের পর আবার, আর ওর নিজেও মনে হয় অনেকদিন সিনেমা না করে আবার ব্যাক করা, ব্যাক টু ক্যারিয়ার, এটা মানে ওর বলতে পারেন রিয়েল লাইফ স্টোরির মতনই ব্যাপারটা অনেকটা, এক্স্যাক্টলি ওটাই বললাম রিলেট, বাট ওখানে ওর চয়েস ছিল মোস্ট প্রোবাবলি, ইউ নেভার নো, বাট ইয়া মানে আর কি না ব্যাপারটা মানে হয়ে যায় জায়গা বিজি হয়ে যায় মানুষ দিনে দিনে, চয়েস চেঞ্জ হয়ে যায়, কাজল হয়েছিল বিজি হয়ে গিয়েছিল তো কাজল আরো ইম্পর্টেন্ট জিনিস থাকে যখন একটা বাচ্চা মানুষ করার থাকে, অনেক ইম্পর্টেন্ট জিনিস হয়ে যায় যেটা বিয়ের আগের ব্যাপার গুলোতে অতটা রেসপন্সিবিলিটি থাকে না, মানে ব্যাপারটা তুমি বাড়িতে না থাকলে কারো কোনো যায় আসে না, ব্যাপারটা হচ্ছে তুমি নেই মানে অন্যরা কিছু রিলিফ পেয়ে গেলো, আচ্ছা অন্য করার জন্য কাজ করতে হলো না ব্যাপারটা, আর এখানে না থাকলে যেটা হলো বার্গার আরে আরে সবকিছু একটা মেস আপ হয়ে যায়, তো বেশ ভালো এই জিনিসটাও, এই জিনিসটা অনেক সিনেমাতে দেখানো হয়েছে বাট অ্যাজ আ স্মল পার্ট, কি একটা বড় স্টোরির মধ্যে ছোট, যেমন ইয়ের কথাই বলো তুমি রকেন রানীর কথা বলো, ওখানে যেমন মায়া গান গাইতে পছন্দ করতে করতে পারতো না, তো ওখানে একটা স্মল পার্টে ওটা দেখানো হয়েছে, এরকম ছোটো ছোটো পার্টে অন্যান্য মুভিজেও দেখানো হয়েছে, বাট এটাকে একটা একটা টপিক, একটা ফুল টপিক নিয়ে দেখানোটা মানে খুবই ভালো। টিভি সিরিজ আসছিল মানে নেটফ্লিক্স বা প্রাইম প্রাইমে মনে হয় ফোর শর্টস, ফোর মোর শর্টস, ফোর মোর শর্টস প্লিজ, তো ওখানে একজন একটু মাদারলি ছিল, বাকি আরেকটু কম এজে দেখানো হয়েছিল, সব সব এজ গ্রুপেরই ওখানে ছিল, বাট জাস্ট না 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 ম্যাক্সিমাম দেখো একই এজ গ্রুপে ছিল, কেউ মাদার কেউ মানে ডিফারেন্ট এজ গ্রুপ মানে ডিফারেন্ট সিচুয়েশন ইন লাইফ, হ্যাঁ সেটা দেখানো হয়েছিল, বাট এই এজ গ্রুপটা যেমন অনেকটা এ তোমার ধরো 35-40 এর একটা এজ গ্রুপ দেখানো হচ্ছে, ওখানে সবাই 30 জাস্ট বেরিয়ে এসেছে কলেজ আর বা জবে জাস্ট ঢুকেছে ব্যাপারটা ওরকম, তো ভালো। আর ওটা টিভি সিরিজ ছিল তো এখানে, হ্যাঁ ওটা মানে নতুন সিজন 2 ও বেরিয়েছে মনে হয়, তো ওটা আমরা দেখছিলাম, ওটা ভালো ছিল, খুবই ভালো লেগেছিল, ভালো এটা এরকম একটা টপিক নিয়ে করছে, বেশ ইউনিক একটা টপিক নিয়ে আসছে, পুরো ফিমেল কাস্ট বলতে গেলে ফিমেল সেন্ট্রিক সিনেমা, এখন মানে এটা দেখে মানে অনেক এরকম ম্যারেড মেয়েদের একটা রিলিফ ফিল আসবে, যে এরা বলছে গালতে মানে যেন আমি দিচ্ছি গালাগালিটা, ব্যাপারটা এরকম মানে যারা ওই রকমই অভ্যস্ত, না আমার মনে হয় যে যে কোনো এজ গ্রুপ ক্যারেক্টার যাদের একদম আমার যে কোনো এজ গ্রুপেই তুমি সেটা ছেলে মেয়ে নির্বিশেষে তুমি একটা টাইমে সব স্কুল ফ্রেন্ড বা কলেজ ফ্রেন্ডদেরকে এক জায়গায় রেখে দাও, ব্যাপারটা সেমই আসবে, এরকমই চলে আসবে ব্যাপারটা, উইদাউট বার্ডেন বা উইদাউট কোনো রেসপন্সিবিলিটি, একদম একদম, যেখানে তোমার বিকেল বেলায় তাড়াতাড়ি বাড়ি ফেরা তারা থাকবে না, খাবার বানানো তারা থাকবে না, অফিসের কাজ থাকবে না, স্কুল থেকে কাউকে আনতে হবে না, এটা মানে কোনো জেন্ডার নির্বিশেষে দুজনের সিচুয়েশন একই, মানে এখন ওর হাজবেন্ডকে যদি বলতো বলা হতো সুযোগ দেওয়া হতো ছাড়তো না, না যদি বলতো যে তুমি অফিসে কাজ করো না চলে যাও হলো লং হলিডেতে, সেও না শোনা সে চলে যেত, সুযোগ পেলে ও যেত ওরকমই, সেটাই ভালো বেশ। বা থিয়েটারে আসছে আই থিঙ্ক নেটফ্লিক্স এটার যেটা থিয়েটার এক্সপেরিয়েন্স ভালো হবে সেইটা একদম, বা কোনটা খুব তাড়াতাড়ি নেটফ্লিক্স এ চলে আসবে, আর এখন আমাদের জন্য তো অনেক ওটিটি তে সিনেমা অলরেডি রিলিজ করছে, তাই জন্য থ্যাংক ইউ, জানে যা বোম্বে মেরি জান সব আসছে হাড্ডি সব মানে দারুন দারুন, আর সব ভালো ভালো অ্যাক্টররা ভালো ভালো এক্সপিরিয়েন্স শেয়ার করছে একদম, ধরো দুজনই করিনা কাপুর আর এও অনেকদিন পর আসছে,
আপনারা জানাবেন আপনাদের ট্রেলারটা কেমন লাগলো, আপনারা কি এক্সপেক্ট করছেন মুভিটা থেকে, আপনাদের টপিকটা কেমন লেগেছে। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব। আর এরকম আর কি ভিডিও আমরা রিয়েক্ট করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে। বাই বাই বাই।